প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ইউটিউব টেকনিক স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস এইটের একটি ডায়লগ শেখাবো ডায়লগটি দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ সম্পর্কে আর আমি তোমাদেরকে এই ডায়লগটি অর্থসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারবে তো আমি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিয়ে অল বাটনে প্রেস করে দেবে তো চলো আমরা এখন ভিডিওটা শুরু করি তো দেখো এই ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ একটি ডায়লগ দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মানে ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে তো এখানে হেনা বলছে গুড মর্নিং ঋতু হাও আর ইউ শুভ সকাল ঋতু তুমি কেমন আছো ঋতু আই এম ফাইন থ্যাংক ইউ আমি ভালো ধন্যবাদ তোমাকে অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ এবং তোমার খবর কী হে না ফাইন উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট লার্নিং ইংলিশ ভালো তুমি কি আমাকে ইংলিশ শিক্ষা সম্পর্কে বলতে পারো রিতু ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা ইটস আ মিডিয়াম অফ কমিউনিকেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বব্যাপী এটি একটি যোগাযোগ মাধ্যম সো উই শুড লার্ন ইট সুতরাং আমাদের এটা শেখা উচিত হেনা হাউ কুড আই টু ওয়েল ইন ইংলিশ আমি কীভাবে ইংরেজিতে ভালো করতে পারি ঋতু ইউ হ্যাভ টু হ্যাভ আ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউ হ্যাভ টু হ্যাভ এখানে দুইটা হ্যাভ আছে একটা ইউ ইউ এর পরে অ্যাপোস্টিভেস কমা দিয়ে একটা হ্যাভ আর একটা টু এর পরে একটা হ্যাভ তো তোমরা তো জানোই মাস্টের পরিবর্তে হ্যাভ টু বসে তো ইউ হ্যাভ টু আর এই মাস্ট বলতে তো জোর দিয়ে কোনো কিছুকে বোঝায় তো এখানেও হ্যাভ টু অর্থ জোর দিয়ে তোমাকে কিছু করতে বলছে মানে ইউ হ্যাভ টু মানে তোমাকে করতে হবে হ্যাভ আ ভাস্ট স্ট্রোক অফ ভোকাবুলারি এখানে ভাস্ট অর্থ সুবিশাল বা অসীম বা প্রচুর পরিমাণে স্টোক অর্থ দখল করা অফ ভোকাবুলারি আর ভোকাবুলারি অর্থ শব্দের অর্থ বা কোনো ভাষায় বা বিশেষ পুস্তকে ব্যবহৃত শব্দের তালিকা বা তোমরা অভিধানও বলতে পারো সো এখানে ইউ হ্যাভ টু হ্যাভ আ ভার্স্ট স্টোক অফ ভোকাবুলারি তোমাকে করতে হবে প্রচুর পরিমাণে দখল করতে হবে শব্দের অর্থ ওভারঅল নলেজ ইন গ্রামার ব্যাকরণে ভালো জ্ঞান অর্জন করতে হবে বা রাখতে হবে অ্যান্ড দ্য অ্যান্ড হ্যাবিট অফ ডিসক্রাইবিং এভরিথিং ইন ইংলিশ এবং যে কোনো কিছু বা বা সব কিছু বর্ণনার ক্ষেত্রে ইংলিশে অভ্যস্ত থাকতে হবে এরপর দেখো হেনা বলছে হুইচ স্টেপ ক্যান আই টেক টু আপলিফ্ট মাই সেলফ ফর দ্যাট মানে কোন পদ্ধতি আমি নিতে পারি আমি নিজের উন্নতি করার জন্য আপলিফট মানে উন্নতি ঋতু ইউ হ্যাভ টু রিড ইংলিশ নিউজ পেপার ডেইলি তোমাকে নিয়মিত ইংরেজি পত্রিকা পড়তে হবে না থ্যাংক ইউ ঋতু ঋতু তোমাকে ধন্যবাদ আর ঋতু বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম তোমাকেও অনেক ধন্যবাদ তো আশা করি তোমাদেরকে আমি ডায়লগটি বোঝাতে পেয়েছি তো আজকে এই পর্যন্তই তোমা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো যে তোমাদের কোন জিনিসটা আমার লাগবে তোমরা সেগুলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে আমি তোমাদেরকে সেই জিনিসগুলো পাঠানোর চেষ্টা করব তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সবাইকে আসসালামু আলাইকুম